বিজেপি প্রার্থীর মনোনয়নকে কেন্দ্র করে উত্তেজনা ঢুকতে দেওয়া হয়নি শিশির অধিকারীকে এই অভিযোগে শুরু হয়ে যায় বচসা মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা শিশির অধিকারীকে আটকায় পুলিশ প্রসঙ্গত বলি বৃহস্পতিবার কাঁথের তৃণমূল প্রার্থী উত্তম বারিক বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী অপরদিকে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য মনোনয়ন জমা করেন নিমতৌরে জেলা শাসকের অফিসে শিশির অধিকারী তার ছেলের সমর্থনে মনোনয়ন জমা দেওয়ায় কেন্দ্রের গেটে পৌঁছলে পুলিশ শুধুমাত্র কাথের বিজেপি প্রার্থীকে ঢুকতে দেয় পরে গন্ডগোলের সূত্রপাত হলে অবশ্য শিশির অধিকারীকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে মনোনয়ন জমা করাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত তমলুক বিজেপির চোর চোর স্লোগান পাল্টা তৃণমূলেরও চোর চোর স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা শোনাবো কি বলছেন রাজনীতিবিদ শিশির অধিকারী শুনুন কে পুলিশ কোন পুলিশ কিছু চিনি না বাবু জানি না কে কি বলছে তাও আর কানে ঢুকেনি আমি চলে রাস্তা পেয়েছি চলে এসছি ছেলে হয়েছে নয় ছেলে মনোনয়ন জমা দিবে আমি তার প্রস্তাবক হতে পারি একজন সাধারণ ভোটার আমার ভোটার যে কাজ সে কাজ ছেলে দাঁড়িয়ে সে নিশ্চয়ই জন্য ভোটটা দিতে হবে ভোট দিব ফল আপনারা এখন বাকি আছে ভাবছেন হ্যাঁ ও সব ফল ডিসাইডেড হয়ে গেছে নন্দীগ্রাম যা বলে দিয়েছে এইটি হবে কে পুলিশ কোন পুলিশ কিছু চিনি না পূর্ব মেদিনীপুরে তমলুক এবং কাথি লোকসভা কেন্দ্রের তিন প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সৌমেন্দু অধিকারী এবং উত্তম বাড়ি ইতিমধ্যে মনোনয়ন জমা দিতে প্রবেশ করেন বাইরে দুই দলের সমর্থকরা রাস্তার দুই ধারে অপেক্ষারত অবস্থায় ছিলেন আর সেই সময় বিজেপির পক্ষ থেকে চোর চোর স্লোগান দেওয়া হতে থাকে তৃণমূল সমর্থকদের লক্ষ্য করে অপরদিকে তৃণমূল সমর্থকরা মাইক বাজিয়ে পাল্টা চোর চোর স্লোগান দিতে থাকে এবং বাইরের পরিবেশ তখন উত্তপ্ত হয়ে ওঠে বাঘবিতণ্ডার সৃষ্টি হয় পরে অবশ্য পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় কিন্তু প্রশ্ন হলো কেন ঘটলো এমন একটা ঘটনা আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি চন্দনের কাছ থেকে জানতে চাইব কেন ঘটলো এই ঘটনা চন্দন একটা হিন্ট তো দাও প্রার্থী নমিনেশন ঘিরে জোরালো উত্তাপ পূর্ব মেদিনীপুর জেলার জেলা সড়কের দপ্তর আমরা দেখেছি যে আজ সকালেই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের দপ্তর নিম্ত সেখানে কাঁথি লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী একদিকে তৃণমূল অপরদিকে বিজেপি বিজেপির পক্ষ থেকে সৌমেন্দু অধিকারী এবং তৃণমূলের পক্ষ থেকে উত্তম বারিক তারা কিন্তু জেলাশাসকের দপ্তরে আজকে নমিনেশন পত্র জমা দেয় এবং অপরদিকে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনিও কিন্তু জেলা শাসকের দপ্তরে আজকে নমিনেশন নমিনেশন পত্র জমা দেন এই নমিনেশন পত্রকে ঘিরে কিন্তু চরম উত্তেজনার সৃষ্টি হয় পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি জেলাশাসকের দপ্তর কারণ আমরা দেখেছি যে প্রথমে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তার পিতা অর্থাৎ সিসি অধিকারীকে সঙ্গে নিয়ে সেখানে নমিনেশন পর্ব জমা দিতে আসে এবং সেই জমা দিতে আসার সময়ই জেলা শাসকের যে দপ্তরের গেট রয়েছে সেখানে ব্যাপক পরিমাণ পুলিশ মোতায়েন করা ছিল যেটা আমরা দেখেছি যে পুলিশ প্রশাসন তারা কিন্তু সৌমেন্দু অধিকারীর নমিনেশন পত্র জমা দেওয়ার সময় সৌমেন্দু অধিকারীকে শাসকের দপ্তরে ঢুকতে দিলেও প্রথমে প্রথম দিকটা তার বাবা অর্থাৎ শিশির অধিকারীকে কিন্তু সেখানে বাধা দেওয়া হয় এমনটাই কিন্তু অভিযোগ শিশির অধিকারী সহ সৌমেন্দু অধিকারীর এবং তার পরক্ষণে কিন্তু শিশির অধিকারীকে সৌমেন্দু অধিকারীর সাথে ঢুকতে দেওয়া হয় তার ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু জেলাশাসকের দপ্তর থেকে কিছুটা দূরে জাতীয় সড়কের ধারেই তৃণমূল এবং বিজেপি দুই দলের মধ্যে কিন্তু চরম উত্তেজনার সৃষ্টি হয় আমরা দেখেছি যে যখনই তিনজন প্রার্থী অর্থাৎ তৃণমূলের দুজন প্রার্থী এবং বিজেপির একজন প্রার্থী তারা নমিনেশন করতে জেলাশাসকের দপ্তরে ঢুকে তারপরেই কিন্তু চরম উত্তেজনার সৃষ্টি হয় সেখানে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির কর্মী সমর্থকদের দেখে কিন্তু চোর চোর স্লোগান দেওয়া হয় অপরদিকে বিজেপির পক্ষ থেকেও কিন্তু তৃণমূলের যারা কর্মী সমর্থক ছিল তাদেরকে দেখে কিন্তু চোট চোট স্লোগান দেওয়া হয় এই দুই দলের দুই রাজনৈতিক দলের চরম স্লোগান স্লোগানের ফলে কিন্তু জেলাশাসকের দপ্তর সেখানটা চরম রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয় যা কিন্তু সামাল দিতে ব্যাপক পরিমাণ বেগ পেতে হয়েছে সেখানকার পুলিশ প্রশাসনকে তবে ব্যাপক পরিমাণ পুলিশ প্রশাসন সেখানে মোতায়েন থাকার ফলে কিন্তু সেরকম বড় কোনো দুর্ঘটনা ঘটেনি পুলিশ প্রশাসন শক্ত হাতেই কিন্তু দুই রাজনৈতিক দলকে তারা শান্ত করেছে এবং নমিনেশন পত্র কিন্তু ইতিমধ্যেই তিনজন প্রার্থী অর্থাৎ কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এবং তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তারা তিনজনেই কিন্তু ইতিমধ্যেই নমিনেশন ফাইল তারা জমা দিয়ে ফেলেছেন এবং এই নমিনেশন পত্রকে ঘিরে কিন্তু আজ সকাল থেকেই চরম উত্তেজনার সৃষ্টি হয় পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক জেলাশাসকের অফিস যা কিন্তু সামাল দিতে প্রচণ্ড বেগ পেতে হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন প্রসঙ্গত বলি কিছুদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শুনতে হয় চোর চোর স্লোগান শুভেন্দু অধিকারীর কনভয়ে যাবার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে কয়েকজন চোর চোর স্লোগান দেন বলে অভিযোগ ওঠে নন্দীগ্রামের দক্ষিণ মারিতে মনসা পুজোয় যাবার সময় তৃণমূল কংগ্রেসের দেওয়া চোর চোর স্লোগানের মুখে পড়েন শুভেন্দু অধিকারী আদির বাজার পেরিয়ে সুভানিজক বসন্তি বাজারে এই ঘটনা ঘটে। এটি নন্দীগ্রাম থানার আইসির নেতৃত্বে করা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল। পুলিশের সামনেwidetildeমুলের কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান দিতে থাকেন। এই বিষয় নিয়ে কি বলেছিলেন নন্দীগ্রামে বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী শুনাবো। মিডলে সংবাদ। সবাই সামনে দাঁড় করিয়ে পিছনে পাঁচটা লোক হুয়া শুভেন্দু অধিকারী ভয়ে পালিয়ে যাবে ওসব হাতি চলে বাজার কুন্দা ভুকে হাজার সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আমি আছি খুব ভালো করে কাজকর্ম করুন মিলেমিশে থাকুন নিজ নিজ ধর্ম পালন করুন এর আগে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভার নন্দীগ্রামে গত বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নন্দীগ্রামে তার বোনের বাড়ি মুখ্যমন্ত্রী সেই বোনের এলাকায় প্রচার করতে গিয়ে কিছুদিন আগে গোব্যাক স্লোগান শুনতে হয়েছিল তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে তাকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকরা দেবাংশুকে দেখে গোব্যাক স্লোগান দিতে থাকেন সেখানকার কিছু মানুষ কি বলেছিলেন এই ঘটনায় দেবাংশু ভট্টাচার্য সেটাও শোনাবো মন্দিরের কাছে আপনাকে জয় শ্রীরাম এবং চোর স্লোগান এরকম দিলে বিজেপি কর্মীরা কি বলবেন এই ওরা আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে হয়তো জয় শ্রীরাম ওরা মানুষের মধ্যে দেখতে পাচ্ছে আমি আপনাদের এইটুকু বলছি ওরা আমাদের জয় শ্রীরাম বলে আমরা ওদের কৃষ্ণ বলি মন্দিরের পুরোহিত বলছেন যে আমার মন্দিরে উঠলো না কি এটা কি সৌজন্যতা এরকম বলে উনি বলছেন কি বলবেন এই বিজেপির অ্যাক্টিভিটি দেখে তো তো স্বাভাবিক মানুষ তো আরও আপডেট পেটে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন